আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয় সকলে ভালো আছেন। বন্ধুরা, দৌলতপুর মহাশিম মোড় পাইকারি বাজার থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দৌলতপুর মহাশিম মোড় পাইকারি বাজারটি। চলেন বন্ধুরা, দেখা যাক। বন্ধুরা, দৌলতপুর মহাসিম মোড় পাইকারি বাজারে যেতে হলে প্রথমে যশোর রোড ধরে খুলনার যে কোনো জায়গা থেকে দৌলতপুর মহাসিম মোড়ে আসতে হবে। দৌলতপুর মহাশিম মোড় থেকে ডান দিকের এই রোড ধরে একটু এগিয়ে গেলে পেয়ে যাবেন এই বাজার। যতটুকু জেনেছি, এই বাজার সপ্তাহে 7 দিন খোলা থাকে। খুব ভোর থেকে দুপুর 1টা পর্যন্ত চলে কেনা বেচা। বন্ধুরা, সেই ছোটবেলা থেকে বাবার সাথে বাজারে যেতাম, এখন সেই অভ্যাস রয়ে গেছে। সময় পেলে খুলনা যশোরের যে কোনো হাট বাজারে তাই ঢু মারি, দারুণ লাগে। বন্ধুরা, এই বাজার থেকে মৌসুম ভিত্তিক দেশি ফল কাওয়া ফল কিনতে পারবেন। এই বাজারের পাশে সুন্দর একটি রেলওয়ে মসজিদ আছে, আপনারা সালাত আদায় করে নিতে পারবেন। দেশি ফল দেওয়া এই বাজার থেকে কিনতে পারবেন। এই বাজারের পাইকাররা আশেপাশের জেলা উপজেলা থেকে তরি তরকারি নিয়ে আসে। আপনারা পাইকারি ও খুচরা দরে বাজার থেকে কুমড়া, বেগুন, ঝাল, পেঁয়াজ, খুশি, কচুরলতি, পটল, কাঁচকলা, আলু, ভেন্ডি, ধুন্দল, কচু, শশা, খিরাই, বরবটি, কাঁকরোল, করলা, কলমি শাক, পুঁই শাক ও বিভিন্ন মৌসুম ভিত্তিক তরি তরকারি এখান থেকে কিনতে পারবেন। Thank you.
বন্ধুরা, খুলনার দৌলতপুরে এই পাইকারি বাজারে আছে বিভিন্ন পাইকারি আড়ত। কুদ্দুস ফল ভাণ্ডার, রানা ফলঘর, জাভেদ ফলঘর, আল্লাহরদান ফল ভাণ্ডার, খান জানালি ফল ভাণ্ডার, হাওলাদার বাণিজ্যালয়, শেখ সিরাজ ফল ভাণ্ডার ইত্যাদি। বন্ধুরা, এই বাজার থেকে অল্প দামে পাইকারি যেসব মৌসুম ভিত্তিক ফল কিনতে পারবেন তা হলো আমজাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, কলা, তরমুজ ইত্যাদি। সারা বছর এই বাজার থেকে পাইকারি ও খুচরা দরে ফল ক্রয় করতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।